আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না। তখন অনেক রাত, বাইরে প্রচণ্ড জোরে হাওয়া বইছিল। মেরি ঘরে একা ছিল। অনেক রাত পর্যন্ত মদ খাওয়ার পরে সে নিজের বিছানায় শুতে যাচ্ছিল। এমন সময় সে হঠাৎ দেখল রোমার ঘরের লাইট অন আছে। মেরি ঘরে এসে লাইট অফ করল আর বাইরে চলে গেল। লবিতে পৌঁছে সে দেখল যে আবার রোমার ঘরের লাইট অন হয়ে গেছে। মেরি অবাক হয়ে গিয়েছিল। সে আবার লাইট অফ করার জন্য রুমের ভেতর ঢুকল। হঠাৎ করেই ঘরে থাকা রকিং চেয়ার দুলতে আরম্ভ করল। পুরো নিস্তব্ধতার মধ্যে চেয়ার দোলার আওয়াজ অত্যন্ত ভয়ানক ছিল। মেরির কপাল থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগল। আস্তে আস্তে সে চেয়ারের কাছে যখন পৌঁছল তো দেখল রোমার ডল চেয়ারে বসেছিল। মেরি প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ডলকে সেখান থেকে তুলে টয়েজের র্যাকে রেখে দিল আর সে বাইরে যেতে লাগল। ঠিক তখনই সে আওয়াজ শুনতে পেল, খুব আস্তে আস্তে, কে যেন আর কানে ফিস ফিস করে বলছিল, মা, এটা আমি, মা, আমায় ভুলে গেছো নাকি? মেরি এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। সে পিছন ফিরে তাকালো। আরো একবার রকিং চেয়ারের দোলার আওয়াজ কানে আসলো আর তারই সঙ্গে একটা বাচ্চার আস্তে আস্তে কান্নার আওয়াজও আসছিল। ভয়ের চোটে মেরির গলা শুকিয়ে গেল, মাথা কাজ করছিল না। সে যেই মুহূর্তে আবার ঘরে ঢুকল সেখানে ঘন অন্ধকার ছিল। সবকিছু অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। রকিং চেয়ার দেখে মনে হচ্ছিল কেউ যেন সেই চেয়ারে বসে আছে। মেরি এবার জোরে চিৎকার করে উঠল, হ্যারি, এটা তুমি না? এটা কিরকম ধরনের মজা? বলতে বলতে মেরি চেয়ারের সামনে এসে পৌঁছল। তো সেখানে কেউ ছিল না, শুধু সেই পুতুল সেখানে বসেছিল। পুতুল হঠাৎ করে ঘাড় ঘুরিয়ে মেরির দিকে তাকালো। তো মেরি ভয় পেয়ে চিৎকার করে সেখান থেকে বাইরে বেরিয়ে এলো। কি হচ্ছে আমার সাথে? আমি যা দেখলাম সেগুলো কি সত্যি নাকি? ও জেসাস, মনে হচ্ছে আমি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলেছি, আমার হ্যালুসিনেশন হচ্ছে। সেই রাতে মেরি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। সে তার ঘরে এসে শুয়ে তো পড়ল, কিন্তু বারবার সেই দৃশ্যই মনে করছিল। পরের দিন সকালে, আমার কথা বিশ্বাস করো হ্যারি, কালকে রাত্রিরে আমি যা কিছু দেখেছি তারপরে আমার এই বাড়িতে একা থাকতে একটুও ভালো লাগছে না। কি বাচ্চাদের মতো কথা বলছো মেরি? তুমি কি বলছো, সেই পুতুল তোমার উপর বদলা নেবে? তুমিও না, চলো আজকে কোথাও বাইরে যাই। পুরো দিন একসঙ্গে কাটানোর পর মেরি নিজের ঘরে ফেরে। দরজা খুলতেই একটা দুর্গন্ধ পায় সে। এটা কি রকম একটা গন্ধ বের হচ্ছে? পুরো ঘরে রক্ত পড়ে রয়েছে, কি হয়েছে এখানে? মেরি নিজের বিড়াল রোজিকে ডাকে। নিশ্চয়ই রোজি কোনো ইঁদুর মেরেছে। রোজি, রোজি, কিন্তু এত রক্ত একটা ইঁদুরের তো হবে না? ভয়ের চোটে সেই রক্তের পিছু নিতে নিতে রোমার ঘর পর্যন্ত পৌঁছে যায়। ঘরে পুরো অন্ধকার ছিল। চেয়ার গতকাল রাতের মতোই দুলছিল আর কারো যেন কিছু খাওয়ার শব্দ শোনা যাচ্ছিল। সে খুব অবাক হয়ে গিয়েছিল। সে মনে সমস্ত সাহস জুটিয়ে ঘরের লাইট অন করল। সামনের চেয়ারে সেই পুতুল বসেছিল, তার পুরো মুখে আর শরীরে রক্ত লেগেছিল আর চেয়ারে রক্ত আর মাংসের টুকরো পড়েছিল। আর সেখানেই মেরির বিড়াল রোজির রক্তাক্ত লেজ পড়েছিল। এসব দেখে মেরি নিজেকে সামলাতে পারল না আর ঠিক সেখানেই সে বমি করে ফেলল। বমি করার পরে মেরি কোনো রকমে সেখানে উঠে দাঁড়ালো আর যেই সে পুতুলের দিকে তাকালো আর দেখল পুতুল তার দিকে রহস্যময়ভাবে হাসছে। চিৎকার করে মেরি কোনো রকমে সেই রুমের থেকে বাইরে বেরোলো। কাঁপতে কাঁপতে সে জল খাওয়ার জন্য ফ্রিজের দরজা খুলল। ফ্রিজের ভেতরে সেই পুতুল বসেছিল। পুতুল হঠাৎ করে মেরির হাত ধরে ফেলল। এটা দেখে ভয়ের চোটে মেরি চিৎকার করে উঠল। মেরি হাত ছাড়িয়ে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসলো। সে নিজের ফোন তুলল আর হ্যারিকে কল করল। আমার খুব ভয় লাগছে হ্যারি,
প্লিজ হেল্প মি, হ্যারি ও আমায় মেরে ফেলবে। এইটুকু বলে মেরি ফোন কেটে দিল। তার হাত তখনও কাঁপছিল। মা, মা কোথায় লুকিয়ে আছো তুমি? মা, মাম্মা। মেরি সেই ঘরের আলমারির মধ্যে লুকিয়েছিল। তার চোখ থেকে জল বেয়ে পড়ছিল আর তার হৃৎপিণ্ড এত জোরে ধুকপুক করছিল যে মনে হচ্ছিল বাইরে বেরিয়ে আসবে। ভয় পাচ্ছ নাকি তুমি মা? ওই রাতটা তো তোমার নিশ্চয়ই মনে আছে না মা? ওই দিন আমারও এইরকমই ভয় লেগেছিল। কিছুদিন আগে 8 বছরের বাচ্চা মেয়ে রুমা নিজের ঘরে ঘুমিয়েছিল। হঠাৎ করেই বাইরের আবহাওয়া পাল্টে যায় আর জোরে হাওয়ার সঙ্গে বৃষ্টি নামে। হাওয়ার দাপটে রুমার ঘরের জানলা খটাখট আওয়াজ করতে শুরু করে। লাগাতার আওয়াজে রুমার ঘুম ভেঙে যায়। সে চোখ কুঁচলে তার চারদিকে তাকালো তো সে দেখল যে সে বিছানায় একা আছে। শুধুমাত্র তার পুতুল তার পাশে শুয়েছিল। ঘরের মধ্যে সম্পূর্ণ নিস্তব্ধতা ছিল। দেয়ালে টাঙানো ঘড়ির আওয়াজ টিক 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 শব্দ জোরে জোরে শোনা যাচ্ছিল। ঠিক তখনই টং করে একটা জোরে আওয়াজ আসলো আর সেটা জানালো তখন 1টা বেজেছিল। হঠাৎ করে সেই আওয়াজ শুনে রুমা ভয় পেয়ে গেল। সে তার আদরের পুতুলকে জড়িয়ে ধরল। নিজের মাকে ডাকতে ডাকতে সে যখন বিছানা থেকে নিচে নামল তখন সে অনুভব করল যে তার পাশের ঘর থেকে কারো ফিস ফিস করে হাসির আওয়াজ আসছে। রুমা আরো ভয় পেয়ে গিয়েছিল। একে তো রাতের সময়, বাইরে ঝড় বৃষ্টির আওয়াজ, তার উপর অন্ধকার ঘর থেকে আসা এই আওয়াজ। ভয়ের চোটে তার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে কাঁদতে কাঁদতে আরো একবার তার মাকে ডাকল। মাম্মা, কোথায় তুমি? আমার খুব ভয় লাগছে। মাকে খুঁজতে খুঁজতে সে পাশের ঘরে পৌঁছে গেল। সে সশব্দে দরজা খুলল তো ভেতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। ভেতরে তার মা আর হ্যারি আঙ্কেল একসঙ্গে ছিল। রুমার নিষ্পাপ মন ঠিকভাবে কোনো কিছুই বুঝতে পারছিল না। সে নিষ্পাপ ভাবে জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো মা? ড্যাম, রুমা দেখে ফেললো না আমাদের। এবার ও নিজের বাবাকে সব বলে দেবে। আমি বলেছিলাম না ওকে ঘুমের ওষুধ খাইয়ে দিতে, এখন ও সব দেখে ফেললো। এখন তোমার জন্যই ওকে মরতে হবে, না হলে এর বাবার বিদেশ থেকে পাঠানো টাকায় আমরা মজা কি করে করব? না হ্যারি, বাচ্চা তো, আমি বুঝিয়ে দেবো ওকে, কিচ্ছু বলবে না ও, আমি প্রমিস করছি। প্লিজ ছেড়ে দাও ওকে। হেই, বেশি নাটক করিস না, তুই সত্যি আবার একে নিজের মেয়ে ভেবে ফেলিস নি তো? রুমা জাপটে নিজের পুতুলকে জড়িয়ে ধরেছিল আর তাদের কথা বোঝার চেষ্টা করছিল। ঠিক তখনই হ্যারি প্রচণ্ড জোরে রুমাকে একটা থাপ্পড় মারল। রুমার মাথা দেয়ালে গিয়ে লাগলো আর তার পুতুল দূরে ছিটকে গিয়ে পড়ল। তার মাথা থেকে ভিনকি দিয়ে রক্ত বেরিয়ে আসছিল। রুমা অজ্ঞান হয়ে গিয়েছিল। হ্যারি রুমাকে তুলল আর পেছনের গার্ডেনে গর্ত খুঁড়ে তাকে ওখানেই পুঁতে দিল। পরের দিন মেরি পুলিশ স্টেশনে গিয়ে রুমার মিসিং কমপ্লেন্ট লেখালো, কিন্তু রুমার লাশ কেউ কোনোদিন খুঁজে পায়নি। পিটারও বেশ কিছুদিন ইন্ডিয়ায় এসে তাকে খুঁজে বেরিয়েছে, তারপর হার মেনে নিয়ে সৌদি ফেরত চলে গিয়েছিল। কি ভাবছো মা, এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে নাকি? আমায় ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমায় আমায় মেরো না, প্লিজ প্লিজ আমায় মেরো না। আমি তো নিজের মাকে কোনোদিন দেখিনি, আমি তো তোমায় আমার মাই ভেবেছিলাম, কিন্তু তুই কি করলি? পুতুল লাফিয়ে উঠে মেরির ওপর ঝাঁপিয়ে পড়ল আর একই ঝটকায় তার গলা আর পেট চিরে ফেলল। আর তারপরে একটা জানোয়ারের মতো তার অঙ্গ প্রত্যঙ্গ বার করে খেতে আরম্ভ করল। মেরিকে অত্যন্ত যন্ত্রণার সঙ্গে মেরে সে চেয়ারে বসে দুলতে আরম্ভ করল। ঠিক তখনই হ্যারির আওয়াজ শোনা গেল। মেরি, কি হলো মেরি? হ্যারি চিৎকার করে ঘরের মধ্যে ঢুকে গিয়েছিল। ঠিক তখনই সে ড্রয়িং রুমে রকিং চেয়ার দুলতে দেখল। আমাকে ভয় পাইয়ে এখানে চুপচাপ বসে আছো?
আরে হ্যারি হাসতে হাসতে যেই চেয়ারের কাছে গেল, পুতুল তার মুখে ছুরি দিয়ে হামলা করে দেয়। ছুরি তার চোখে গিথে যায় আর সে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমায় জ্যান্ত পুঁতে দিয়েছিলি না তুই? আজকে তুইও ওইরকম জ্যান্ত থেকেই নরকের কষ্ট সহ্য করবি। এই কথা বলে সে পুতুল এক এক করে তার হাত পা কেটে ফেলতে শুরু করে। তারপর সে তার বুক চিরে ছুরি তার বুকের মধ্যে বসিয়ে দেয়। কিছুদিন পরে পিটার সেই বাড়ি খুব সস্তায় বিক্রি করে দেয়। মধ্যরাতে, আরে এই ঘরের লাইট নিজে থেকে কি করে চেঞ্জ হচ্ছে? ঘরের মধ্যে সেই চেয়ার নিজে থেকেই দুলছিল আর রোমার পুতুল সেখানে বসেছিল। আমাদের গল্প আপনাদের ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না।